বাড়ি থেকে তাড়ানোর জন্য শ্যামা ও কৃষ্ণের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাতে থাকে মুন্নি। ওদিকে একই সঙ্গীতানুষ্ঠানে কৃষ্ণের সঙ্গেই অংশ নেয় রাধার মেয়ে। কি হবে এরপর? বর্তমানে এমনই কিছু প্রশ্নের সম্মুখীন জনপ্রিয় ধারাবাহিক কৃষ্ণকুলি। ধারাবাহিকের গল্প এগিয়ে গিয়েছে 18 বছর। শ্যামার স্মৃতির পাতা থেকে মুছে গেছে তার অতীত। মায়ের স্মৃতিশক্তি হারিয়ে যাওয়ায় কৃষ্ণাও কোনোদিন জানতে পারেনি তার পিতার পরিচয়। সময়ের চাকায় পা দিয়ে আবারও চৌধুরী বাড়িতে উপস্থিত হয় শ্যামা ও কৃষ্ণা। এই সবই তো দর্শক আপনারা, শ্যামা ও নিখিলের জুটিকে দর্শক যে বেশ পছন্দ করেন তা বলাই বাহুল্য। ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করেছেন নীল ভট্টাচার্য এবং তিয়াশা রায়। সদ্য কৃষ্ণকুলির নতুন প্রোমো এলো প্রকাশ্যে, যেখানে দেখা যাচ্ছে চৌধুরী বাড়িতে বছরের শেষে পার্টি চলছে, আর সেখানে কৃষ্ণাকে গান গাইতে বলে নিখিল। কিন্তু দিশার মেয়ে মুন্নি ষড়যন্ত্র করে ড্রিঙ্কসের সাথে মদ মিশিয়ে দেয়, সেটা খেয়ে কৃষ্ণা গান করতে পারে না। আর তখনই শ্যামা গান গিয়ে উঠে, এমনকি তার ঘুমটা সরে যায়। তখন নিখিল শ্যামাকে দেখে। অবশেষে শ্যামার সাথে নিখিলের দেখা হবে। নিখিল কি জানতে পারবে কৃষ্ণাই শ্যামার মেয়ে? এদিকে কৃষ্ণাও জানতে পারবে তার জন্ম পরিচয়। কি হবে এরপর? গল্পে আসছে নতুন মোড়। নতুন বছর নতুন আশা নিয়ে হাজির হচ্ছে কৃষ্ণকুলি। দেখুন প্রতিদিন সন্ধ্যে 7টায় জি বাংলায়। বাংলা বিনোদন জগতের নিত্য নতুন খবর পেতে মিডিয়া ভয়েস মেলের সাথেই থাকুন।